দুর্গাপূজোর প্রাককালে রবিবার মহালয়ার পূর্ণতিথিতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টাউন হল ময়দানে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী আব্দুল রব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন প্রায় 500 জনকে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। সমস্ত মেম্বারদের বলছি তোমার চেয়ারে সাইডে সাইডে চলে, মঞ্চের বাঁদিকে কিছু চলে চলে যাও, মঞ্চের বাঁদিকে মেয়েরাও। আমরা একটা রাজনীতি দল করলেও আমরা সব সময় চেষ্টা করি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার। তা আমার এই ছোট ভাই বোনেরা, তারা তাদের এই কম বয়সের মধ্যে তারা এই উদ্যোগ নিয়ে তারা মানুষের জন্য কাজ করার জন্য মাঠে নেমেছেন। আমি চাই তারা সঠিকভাবে নিজেদের সঙ্গবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে তাদের এই সংস্থাকে তারা এগিয়ে নিয়ে যাবে। পূজোর সময় নতুন বস্ত্র পেয়ে খুশি বস্ত্র প্রাপকরা। তৃতীয় বছরে টিম ওমান এদের যে একটা সংস্থা, সেই সংস্থার উদ্যোগে আজকে শারদীয়া উৎসব উপলক্ষে প্রায় 500 ছেলে মেয়ে এবং আমার মা বোনদের হাতে এরা নতুন জামা কাপড় তুলে দিচ্ছেন। কারণ এদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে থেকে কাজ করা। ওরা ঈদেও দিয়েছে, করোনার সময়ও বহু মানুষের হাতে এরা খাবার তুলে দিয়েছে। আজকে এই দুর্গাপুজো উপলক্ষে এরা 500 লোকের হাতে এইভাবে এরা নতুন বস্ত্র দিচ্ছে। আমরা টিম ওয়ানকে ধন্যবাদ জানাই যে তাদের এই সামাজিক কাজের মধ্য দিয়ে তারা এগিয়ে চলুক, এবং আমাদের ছোট ছোট ভাই বোনেরা অত্যন্ত কম বয়সে তারা তাদের এই সামাজিক সংগঠনটাকে গড়ে তুলেছে, তারা এইভাবে এগিয়ে যাক। আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক হিসাবে আমি এদের পাশে সবসময় আছি। আজকে এখানে আমাদের দুর্গাপুজো উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে, এবং আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বর্ধমানের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয় এবং বিশিষ্ট আইনজীবী স্বরাজ ঘোষ। এবং বিশিষ্ট আইনজীবী স্বরাজ ঘোষ তো আছেন, তার সাথে সাথে আব্দুর রব আমাদের বিশিষ্ট সমাজসেবী। এবং এখানে মোটামুটি আমরা 450 থেকে 500 বস্ত্র বিতরণ করেছি। প্রত্যেক বছরই আমাদের বস্ত্র বিতরণ করা হয়, তবে এই বছর আমাদের সংস্থা যেহেতু সরকারিভাবে রেজিস্টার হয়েছে, এই উপলক্ষ এবং পূজোর উপলক্ষে আমরা একটি বড় বস্ত্র বিতরণ অনুষ্ঠান করেছিলাম। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।